2002 সালের 30 আগস্ট সাতক্ষীরায় কলরোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলরোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। সোমবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল তিনের বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে সাক্ষ্য দেন তারা। এ সময় মামলার আসামি বিএনপি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 39 জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ মামলার অপর নয় আসামি পলাতক রয়েছেন এবং একজন সম্প্রতি মারা গেছেন। আগামী 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল বাড়ী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু। অপরদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী ও অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। প্রসঙ্গত 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্যাতিত নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল 11:40 দিকে বিএনপি নেতাকর্মীরা কলরোয়া দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দায়েরকৃত হামলা মামলায় 2021 সালের 4 ফেব্রুয়ারি তালা কলরোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জন নেতাকর্মীকে 4 থেকে 10 বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত 14 জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।